কল্পনা করুন, আপনি কোনো একটা নির্জন সুন্দর জায়গায় ঘুরতে গেছেন, কিন্তু সেখানেই কোনো একটা অচেনা মানুষ আপনাকে হঠাৎ করেই মারার চেষ্টা করছে। এখন নিজের জীবন বাঁচানোর জন্য আপনাকে যেভাবেই হোক ওই মানুষটার কাছ থেকে পালিয়ে আসতে হবে। কিন্তু এই অবস্থায় আপনার সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। আপনি লক্ষ্য করলেন হঠাৎ করেই আপনার পুরো শরীর আস্তে আস্তে প্যারালাইজড হয়ে আসতে শুরু করেছে। এখন আপনি আর কোনোভাবেই হাঁটাচলা করা অথবা নিজের শরীর নড়াচড়া করা কোনোটাই করতে পারছেন না। আস্তে আস্তে নিজের পুরো শরীর থেকেই আপনি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলতে শুরু করছেন। এই অবস্থায় নিজেকে বাঁচানোর জন্য আপনি কি করবেন? এই রকমই একটা কাহিনী থেকে তৈরি আমাদের আজকের সিনেমার নাম ডোন্ট মুভ। 2024 সালে মুক্তি পাওয়া এই সিনেমার আইএমডিবি রেটিং 5.9। তো গল্পের শুরুতেই আমরা আইরিস নামের এই মহিলাকে দেখতে পাই। নিজের বাচ্চা ছেলে আর স্বামীকে নিয়ে আইরিসের খুবই সুন্দর একটা পরিবার ছিল। কিন্তু কিছুদিন আগেই আইরিসের বাচ্চা ছেলেটা একটা দুর্ঘটনার কারণে মারা গেছে, আর তারপরে থেকেই আইরিস প্রচণ্ড পরিমাণে মানসিক অবসাদে ভুগতে শুরু করে। একরকমভাবে ও যেন নিজের জীবন থেকে সবকিছু হারিয়ে ফেলেছিল। এখন অতিরিক্ত দুঃখ আর কষ্টের কারণে ও রাতে ঠিকভাবে ঘুমাতেও পারত না। এরকমভাবেই একদিন ভোরবেলায় ও অতিরিক্ত চিন্তা করতে করতে কাউকে কিছু না জানিয়ে হঠাৎ করে নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। আর যাওয়ার আগে ও নিজের মোবাইল ফোনটা নিজের ঘরের মধ্যে রেখে যায়। এরপর ও বেশ অনেকক্ষণ ধরে গাড়ি চালিয়ে শহরের বাইরে একটা ফাঁকা জঙ্গলের কাছে চলে আসে, আর সেখানে জঙ্গলের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে একটা ছোট পাহাড়ের ওপরে উঠে পড়ে। দেখা যায় এখানেই একটা গাছের নিচে ওর বাচ্চা ছেলের একটা ছবি রেখে সেখানে ওর জন্য একটা স্মৃতিসৌধ তৈরি করা আছে। আসলে আইরিসের বাচ্চা ছেলেটা এই পাহাড়ের উপর থেকে নিচে পড়েই মারা গেছিল, আর সেজন্যই নিজের ছেলের কথা মনে করে আইরিস মাঝে মাঝেই এই জায়গায় এসে একা একা সময় কাটায়। বাকি দিনের মতন আজও ও নিজের ছেলের ছবিটা হাতে নিয়ে চুপচাপ বেশ কিছুক্ষণ ওটার দিকে তাকিয়ে থাকে। তারপর ওই ছবিটাকে পরিষ্কার করে গাছের তলায় রেখে দিয়ে সরাসরি ওই পাহাড়ের একদম ধারে চলে আসে। আসলে নিজের ছেলেকে হারানোর কষ্ট ও কোনোভাবেই সহ্য করতে পারছিল না, তাই ও ঠিক করে নেয় এই জায়গা থেকে ও নিজেও আত্মহত্যা করে মারা যাবে। সেজন্য ও ওই পাহাড়ের একদম ধারে গিয়ে দাঁড়িয়ে পড়ে। কিন্তু সেখান থেকে নিচে ঝাঁপ দেওয়ার আগেই হঠাৎ করে কেউ একজন ওকে পিছন থেকে ডাকতে শুরু করে। এই লোকটার নাম ছিল রিচার্ড, আর ও এখানে ঘোরার জন্য এসেছিল। আসলে পাহাড়ের ওপরে এই জায়গাটা একটা ট্রেকিং স্পট ছিল, আর এখানে অনেক মানুষই ঘোরার জন্য আসত। এখন আইরিসকে দেখে রিচার্ড খুব ভালোভাবেই বুঝতে পারে ও আত্মহত্যা করার চেষ্টা করছে। সেজন্য এখন রিচার্ড নানা রকম কথা বলে আইরিসকে ওখান থেকে সরিয়ে আনার চেষ্টা করে। কিন্তু প্রথমের দিকে আইরিস ওর কোনো কথাই শুনতে চাইছিল না। তখন রিচার্ড বলে, আমাদের প্রত্যেকের জীবনেই অনেক কষ্ট থাকে, আমিও আমার কাছের একজন মানুষকে হারিয়েছি। আমি যখন কলেজে পড়তাম তখন আমি আর আমার গার্লফ্রেন্ড একটা গাড়িতে করে ঘুরতে যাচ্ছিলাম, কিন্তু সেই সময় আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যার ফলে আমার গার্লফ্রেন্ডের শরীরে আর মাথায় প্রচণ্ড আঘাত লাগে। ও কোনোভাবে নড়াচড়া করতে পারত না, এমনকি কোনো রকম কথাও বলতে পারত না। ও শুধুমাত্র বিছানায় শুয়ে শুয়ে আমার দিকে তাকিয়ে থাকত। আর এইভাবে আড়াই মাস ধরে হসপিটালের বিছানায় শুয়ে থাকার পর অবশেষে একদিন ও মারা যায়। ও মারা যাওয়ার আগে আমি ওর সাথে অনেক কথা বলতে চেয়েছিলাম, কিন্তু সেসব আর কিছুই বলে ওঠা হয়নি, যে কারণে একটা সময় আমিও নিজের ওপরে প্রচণ্ড রাগ করে তোমার মতনই আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম। এখানে রিচার্ড এত সুন্দরভাবে নিজের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলছিল যেটা শুনে আইরিসেরও মন অনেকটা হালকা হয়ে যায়। এখন আইরিস বলে, আজ থেকে বেশ কিছু মাস আগে আমি আমার ছেলে আর আমার হাজবেন্ড পাহাড়ের ওপরে এই জায়গায় পিকনিক করার জন্য এসেছিলাম, কিন্তু এখানে আমাদের অজান্তেই আমাদের ছেলে এই পাহাড়ের ওপর থেকে নিচে পড়ে মারা যায়। আর তারপর থেকেই আমার মনে হতে লাগে আমার ছেলের মৃত্যুর জন্য হয়তো আমিই দায়ী। আমি যদি ওদিকে ঠিকভাবে নজর রাখতাম তাহলে আজকে হয়তো আমার ছেলেটা বেঁচে থাকত। আর ওই ঘটনার পর থেকেই আমি পুরোপুরিভাবে বেঁচে থাকার আশা হারিয়ে ফেলেছি। এই কথা বলেই ও প্রচণ্ড কান্নায় ভেঙে পড়ে। তখন রিচার্ড বলে, আমাদের প্রত্যেকের জীবনেই এইরকম দুর্ঘটনা ঘটে থাকে, আর আমাদের সবারই সেই সমস্ত বাজে ঘটনাগুলো ভুলে গিয়ে জীবনে এগিয়ে যাওয়া উচিত। এখন তুমি যদি এখানে মরতে চাও তাহলে আমি তোমাকে আটকাবো না। এই কথা বলেই রিচার্ড ওই পাহাড়ের ওপর থেকে নিচে নেমে আসতে শুরু করে। কিন্তু বেশ কিছুটা পথ আসার পর ও লক্ষ্য করে আইরিসও ওর পিছন পিছন নিচে আসতে শুরু করেছে। আসলে রিচার্ডের কথা শুনে ও এখন নিজের আত্মহত্যা করার প্ল্যানটা ক্যান্সেল করে দিয়েছিল। এখন ওরা দুজন গল্প করতে করতে নিজেদের গাড়ির দিকে এগিয়ে যেতে শুরু করে। এখানে রিচার্ডের সাথে কথা বলে আইরিস ওকে খুবই একজন ভালো মানুষ মনে করেছিল। কিন্তু নিচে নেমে আইরিস নিজের গাড়িতে ওঠার আগেই রিচার্ড হঠাৎ করে একটা ডিভাইসের সাহায্যে ওকে ইলেকট্রিক শক দিয়ে পুরোপুরি অজ্ঞান করে দেয়। আর এরপর ও আইরিসের হাত পা বেঁধে ওকে নিজের সাথে নিজের গাড়িতে করে নিয়ে যেতে শুরু করে। বেশ কিছুক্ষণ পর যখন আইরিসের জ্ঞান ফেরে
তখন নিজেকে এই অবস্থায় দেখে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। ও বলে, তুমি আমার সাথে এমনটা কেন করছো? আমি তো তোমার কোনো ক্ষতি করিনি, আর তাছাড়া আমার হাজব্যান্ড কিন্তু আমাকে খুঁজতে খুঁজতে যে কোনো সময় এখানে চলে আসবে। রিচার্ড বলে, আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি যেখান থেকে কেউই তোমাকে খুঁজে বের করতে পারবে না, আর তাছাড়া তোমার কাছে তোমার কোনো মোবাইল ফোনও নেই, তাই তুমি কারোর কাছে কল করে সাহায্যও চাইতে পারবে না। এই কথা শুনে আইরিস খুব ভালোভাবেই বুঝতে পারে ওকে নিজের সাহায্য নিজেকেই করতে হবে। এখন ও রিচার্ডের সাথে কথা বলতে বলতে নিজের পকেট থেকে একটা ছোট চাকু বের করে নিজের হাতের বাঁধনটা খুলতে শুরু করে। রিচার্ড বলে, তোমাকে দেখতে আমার পুরানো গার্লফ্রেন্ডের মতন, তোমাকে দেখে আমার ওর কথা মনে পড়ে যাচ্ছে, সেজন্য এখন আমি তোমার সাথে একটু সময় কাটাতে চাই। কিছু দূরেই জঙ্গলের মধ্যে আমার একটা ছোট বাড়ি আছে, আর আগামী বেশ কিছুদিন আমি তোমাকে সেই জায়গায় নিয়ে গিয়ে রাখতে চাই। রিচার্ড এই কথাগুলো বলতে বলতেই আইরিস ততক্ষণে নিজের হাতের বাঁধনটা খুলে ফেলে, আর এরপর ও নিজের কাছে থাকা সেই ছোট চাকু দিয়েই রিচার্ডের ওপরে হামলা করে ওকে মারতে শুরু করে, যার ফলে রাস্তার পাশেই একটা বড় গাছের সাথে ধাক্কা লেগে ওদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। এই সুযোগে আইরিস কোনোরকমে ওই গাড়ির থেকে বাইরে বেরিয়ে জোরে জোরে চিৎকার করে সাহায্য চাইতে শুরু করে, কিন্তু এই নির্জন ফাঁকা জঙ্গলের মধ্যে ওকে সাহায্য করার মতন কেউই ছিল না। এসব কিছুর মধ্যে রিচার্ড গাড়ির থেকে বাইরে বেরিয়ে আইরিসকে বলতে শুরু করে, এখানে আশেপাশে তোমাকে সাহায্য করার মতন কেউই নেই, আর তুমি আমার কাছ থেকে কোনোভাবেই পালাতে পারবে না, কারণ তুমি যখন অজ্ঞান হয়েছিলে তখন আমি তোমার শরীরে একটা বিশেষ ধরনের ড্রাগসের ইঞ্জেকশন দিয়েছি, যার ফলে আগামী 20 মিনিটের মধ্যেই তোমার শরীর পুরোপুরি কাজ করা বন্ধ করে দেবে। প্রথমের দিকে তোমার হাতের আঙুল নাড়াতে অসুবিধা হবে, আর তারপর কিছুক্ষণ পরে তুমি ঠিকভাবে হাঁটতেও পারবে না। এইভাবে আস্তে আস্তে আগামী 20 মিনিটের মধ্যেই তোমার পুরো শরীরটা একটা জড়ো বস্তুর মতন হয়ে যাবে, তখন আর তুমি কোনোরকমভাবেই নড়াচড়া করতে পারবে না, এমনকি তুমি কথাও বলতে পারবে না, আর তখন সেই অবস্থায় আমি তোমার সাথে খুবই ভালোভাবে সময় কাটাতে পারবো। এই কথা শুনে আইরিস প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে তাড়াতাড়ি করে ওখান থেকে জঙ্গলের মধ্যে ছুটে পালাতে শুরু করে। এদিকে রিচার্ডও আস্তে আস্তে ওর পিছন পিছন আসতে শুরু করে। এইভাবে বেশ অনেকটা পথ যাওয়ার পর আইরিস লক্ষ্য করে এখন ওর হাতের আঙুল নাড়াতে ওর খুবই অসুবিধা হচ্ছে, আর তারপর আস্তে আস্তে কিছুক্ষণের মধ্যেই ওর পাও অবশ হয়ে আসতে শুরু করে, যার ফলে ও ঠিকভাবে হাঁটতেও পারছিল না। কিন্তু এরপরেও ও কোনো রকমে থেমে না থেকে বহু কষ্ট করে কোনো রকমে খোঁড়াতে খোঁড়াতে যতটা সম্ভব জঙ্গলের গভীরে চলে যেতে শুরু করে, আর তারপর একটা সময় যখন ওর শরীর পুরোপুরি কাজ করা বন্ধ করে দেয় তখন ও কোনো রকমে গড়াতে গড়াতে একটা বড় গাছের নিচে থাকা গর্তের মধ্যে লুকিয়ে পড়ে। কিন্তু সমস্যা হলো, এখন ও যেখানে লুকিয়েছিল সেখানে ওর পাশেই একটা বিশাল বড় পিঁপড়ের গর্ত ছিল, আর এখন আস্তে আস্তে সেই পিঁপড়েগুলো ওর পুরো মুখের ওপরে উঠে আসতে শুরু করে। এদিকে এতক্ষণে রিচার্ডও ওকে খুঁজতে খুঁজতে এই জায়গায় চলে আসে, কিন্তু ও গর্তের মধ্যে লুকিয়ে থাকার কারণে রিচার্ড ওকে কোনোভাবেই খুঁজে পাচ্ছিল না। এদিকে আইরিসও চুপচাপ ওই পিঁপড়েদের মাঝখানেই শুয়েছিল, কিন্তু কিছুক্ষণ পর আস্তে আস্তে বেশ কিছু পিঁপড়ে ওর নাক আর কানের মধ্যে ঢুকে যেতে শুরু করে, যে কারণে ও কোনো রকমে গড়াতে গড়াতে রিচার্ডের নজরের আড়াল থেকে ওই জায়গা থেকে সরে গিয়ে পাশে থাকা একটা নদীর মধ্যে নেমে যায়। আর এইভাবে এখন ও নদীর জলেই ভাসতে ভাসতে এগিয়ে যেতে শুরু করে, কিন্তু এই কাজটা করার সময় রিচার্ড ওকে দেখতে পায়, সেজন্য এখন ও নদীর পাশ বরাবর আইরিসের দিকে এগিয়ে আসতে শুরু করে। এদিকে ওই পাহাড়ি নদীর ওপর দিয়ে বেশ অনেকটা পথ ভেসে আসার পর আইরিস অবশেষে নদীর ধারে থাকা একটা বড় গাছের গুড়ির সাথে আটকে যায়, আর এখন ও কোনো রকমে ওই জায়গা থেকে বহু কষ্ট করে নদীর একটু ওপরে উঠে আসে। কিন্তু এখন আস্তে আস্তে ওর পুরো শরীরই কাজ করা বন্ধ করে দিয়েছিল, যে কারণে এখন ও একটা জড় বস্তুর মতন ওই নদীর ধারেই পড়ে থাকে। এইভাবে বেশ অনেকক্ষণ ধরে ওই জায়গায় পড়ে থাকার পর অবশেষে একজন বয়স্ক মানুষ তার ঘাস কাটার মেশিন নিয়ে ওখানে চলে আসে। আসলে এই নদীর ধারেই এই লোকটার বাড়ি ছিল, আর এনার নাম ছিল বিল। এখন আইরিসকে এই অবস্থা দেখার পর বিল তাড়াতাড়ি করে ওকে সাহায্য করার জন্য এগিয়ে আসে, কিন্তু যেহেতু এখন আইরিসের পুরো শরীর অবশ হয়ে গেছিল তাই ও কোনোভাবেই নিজের সাথে ঘটে যাওয়া সেই সমস্ত ঘটনাগুলো জানিয়ে বিলের কাছে সাহায্য চাইতে পারছিল না। এই অবস্থায় বিল ওকে অনেক প্রশ্ন করলেও আইরিস কোনোভাবেই ওর কোনো কথার উত্তর দিতে পারছিল না। কিন্তু বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করার পর বিল লক্ষ্য করে আইরিস শুধুমাত্র ওর চোখের পাতা বন্ধ করতে পারছিল, সেজন্য এখন বিল ওকে এমন বেশ কিছু প্রশ্ন করতে শুরু করে যেগুলোর উত্তর ওকে শুধুমাত্র হ্যাঁ অথবা না হিসাবে দিতে হবে। কোনো প্রশ্নের উত্তর হ্যাঁ হলে আইরিস তার চোখের পলক একবার ফেলত, আর কোনো প্রশ্নের উত্তর না হলে আইরিস তার চোখের পলক দুবার ফেলত। এইভাবে বেশ কিছুক্ষণ ধরে চেষ্টা করার পর বিল বুঝতে পারে আইরিস এখন বিপদের মধ্যে আছে, আর কেউ ওকে মারার চেষ্টা করছে।
সেজন্য এখন ও ওখান থেকে তাড়াতাড়ি করে আইরিসকে নিজের ঘরে নিয়ে আসে। আর তারপর ও এই ব্যাপারে পুলিশকে জানানোর জন্য কল করার চেষ্টা করে, কিন্তু সেই মুহূর্তেই কেউ একজন বাইরে থেকে জোরে জোরে বিলের ঘরের দরজায় নক করতে শুরু করে। যে আওয়াজ শুনে আইরিস ভয় পেয়ে গিয়ে জোরে জোরে ওর চোখের পলক ফেলতে থাকে। আইরিসের এই ইশারা দেখে বিল খুব ভালোভাবেই বুঝে যায় বাইরে এখন যে লোকটা এসছে আইরিস হয়তো এখন তার কাছ থেকেই বাঁচার চেষ্টা করছে। সেজন্য এখন বিল তাড়াতাড়ি করে আইরিসকে ওর ঘরের মধ্যে একটা গোপন জায়গায় লুকিয়ে রেখে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। দেখা যায় তখন ওর ঘরের বাইরে রিচার্ড দাঁড়িয়ে ছিল। রিচার্ড বলে, আমি আর আমার স্ত্রী পাশেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু তখনই হঠাৎ করে আমাদের গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে যায়। পরে যখন আমার জ্ঞান ফেরে তখন থেকে আমি আমার স্ত্রীকে কোথাও খুঁজে পাচ্ছি না, এমনকি ওই অ্যাক্সিডেন্টের পর আমার মোবাইল ফোনটাও কোথাও একটা হারিয়ে গেছে। সেজন্য আমি প্রচণ্ড ভয় পেয়ে আমার স্ত্রীকে খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। আর এই কথা বলেই ও হঠাৎ করে বিলের ঘরের মধ্যে ঢুকে পড়ে। এই ঘটনায় বিল প্রচণ্ড রেগে গেছিল। ও বলে, আমি তোমাকে সাহায্য করব, কিন্তু সবার আগে তুমি আমার ঘর থেকে বাইরে বেরিয়ে যাও, নাহলে আমি কিন্তু পুলিশকে কল করে তোমার নামে অভিযোগ করব। কিন্তু ও কল করার আগেই রিচার্ড হঠাৎ করে কাঁদতে শুরু করে। ও বলে, যদি এখানে পুলিশ চলে আসে তাহলে ওরা আমার স্ত্রীকে আমার কাছ থেকে কেড়ে নেবে। আসলে আমার স্ত্রীর মানসিক সমস্যা আছে, ডাক্তারেরা বারবার বলেছে ওকে পাগলাগারদে ভর্তি করানোর জন্য, কিন্তু আমি আমার স্ত্রীকে ছেড়ে কোনোভাবেই থাকতে পারবো না। অ্যাক্সিডেন্টের আগে আমার সাথে আমার স্ত্রীর ঝামেলা হয়েছিল, আমার মনে হচ্ছে তারপরই আমার স্ত্রী আমার ওপরে রাগ করে এখানে কোথাও চলে এসেছে। আর আমার স্ত্রীর মাথায় সমস্যা থাকার জন্য অতিরিক্ত রেগে গেলে ওর পুরো শরীর কাজ করা বন্ধ করে দেয়। হঠাৎ করেই ও একটা জড় বস্তুর মতন মাটিতে পড়ে যায়। তখন ও কোনোভাবেই কথা বলতে পারে না, কোনোভাবে নড়াচড়া করতে পারে না। সেই অবস্থায় তাড়াতাড়ি করে ওকে সাহায্য না করলে ওর অনেক সমস্যা হয়ে যায়। রিচার্ড এখানে এত সুন্দরভাবে মিথ্যা কথা বলছিল, যেটা শুনে বিলি ওর সমস্ত কথাই বিশ্বাস করে নেয়। এখন ও রিচার্ডকে আইরিসের ব্যাপারে সবকিছু জানাতে যাচ্ছিল, কিন্তু তখনই হঠাৎ করে রিচার্ডের ফোনে একটা কল চলে আসে, যেটা দেখে বিলের ওর উপরে খুবই সন্দেহ হয়। কারণ এখানে আসার সাথে সাথে রিচার্ড বলেছিল অ্যাক্সিডেন্টের পর ওর মোবাইল ফোনটা হারিয়ে গেছে। এখন এই সন্দেহের কারণে বিল তাড়াতাড়ি করে পুলিশের কাছে কল করে রিচার্ডের নামে অভিযোগ করে দেয়। কিন্তু এই ঘটনায় রিচার্ড প্রচণ্ড রেগে গেছিল, এখন হঠাৎ করেই ও বিলকে মারার চেষ্টা করে। আর এইভাবে মুহূর্তের মধ্যেই ওদের দুজনের মধ্যে একটা ভয়ঙ্কর লড়াই শুরু হয়ে যায়। কিন্তু একটা মুহূর্তে রিচার্ড ওই ঘরের মধ্যে থেকে একটা ধারালো চাকু নিয়ে সেটার সাহায্যে বিলিকে খুন করে মেরে ফেলে। এখন পুলিশ আসার আগে রিচার্ড তাড়াতাড়ি করে এখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পালানোর আগে ও এই পুরো ঘরের মধ্যে কেরোসিন তেল ছড়িয়ে সেখানে আগুন ধরিয়ে দেয়, যাতে পুলিশ ওর এখানে আসার কোনো রকম প্রমাণ খুঁজে না পায়। এদিকে দেখা যায় বিলের ঘরের সোফার পিছনেই আইরিসকে লুকিয়ে রাখা হয়েছিল। এখন এই ঘরের মধ্যে আগুন জ্বলতে দেখে ও প্রচণ্ড ভয় পেয়ে যায়। এই মুহূর্তে যদি ও এই ঘর থেকে বাইরে বেরোতে না পারে তাহলে ও এখানেই পুড়ে মারা যাবে, কিন্তু এই অবস্থায় ওর একার পক্ষে এখান থেকে বাইরে বেরোনো কোনোভাবেই সম্ভব না। সেজন্য ও কোনো রকমে নিজের আঙুলের সাহায্যে ওর পাশে থাকা একটা জানলায় বেঁধে রাখা দড়ি ধরে টানতে শুরু করে, যার ফলে ওই জানলাটা খুলছিল আর বন্ধ হচ্ছিল। এদিকে ঘরের বাইরে থেকে রিচার্ড এই জানলা বন্ধ হওয়ার সিগন্যালটা দেখতে পেয়ে তাড়াতাড়ি করে ঘরের ভিতরে এসে আইরিসকে ওখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। এরপর ও বিলির গাড়িতে করেই আইরিসকে নিয়ে ওখান থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় আসার পথে রিচার্ড বলে, আজ অবধি আমি কোনো মানুষকে মারিনি, কিন্তু আজ তোমার জন্য আমাকে প্রথমবার কোনো মানুষের খুন করতে হলো। দেখা যায় আইরিসের শরীর এখনও পুরোপুরি অবশ হয়েছিল। রাস্তা দিয়ে যাওয়ার সময় কিছুক্ষণ পর রিচার্ডের স্ত্রী আর বাচ্চা মেয়ে ওকে কল করে, আর সেখানে ওদের কথা শুনে বোঝা যায় রিচার্ড মাঝে মাঝেই ওর পরিবারের থেকে আলাদা হয়ে জঙ্গলের মধ্যে এখানে এসে একা একা থাকে। আর সেই সময় ও প্রত্যেকবার আইরিসের মতনই কোনো না কোনো একটা মেয়েকে নিজের সাথে শিকার হিসাবে ধরে নিয়ে যায়। এইভাবে বেশ কিছুটা পথ যাওয়ার পর রিচার্ড ওর গাড়িতে পেট্রোল ভরানোর জন্য একটা পাম্পে চলে আসে। আর রিচার্ড যখন তেল ভরানোর জন্য গাড়ির থেকে বাইরে বেরিয়ে পাম্পের ভিতরে যায়, সেই সুযোগে আইরিস ঠিক করে নেয় ও কোনো রকমে গাড়ির থেকে বাইরে বেরিয়ে আশেপাশের লোকের কাছে সাহায্য চাইবে। এখন ও বহু কষ্ট করে কোনো রকমে ওর হাত দিয়ে ওই গাড়ির সিট বেল্টটা খুলে ফেলে। আসলে খুবই আস্তে আস্তে ওই ড্রাগসের রিয়াকশন কেটে গিয়ে ওর শরীর আবার আগের মতন ঠিক হতে শুরু করেছিল, কিন্তু এখনও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে ওর অনেকটা সময় লাগবে। আর এই মুহূর্তে ওর শরীরে এতটাও শক্তি ছিল না যে ও কোনো রকমে ওই গাড়ির দরজা খুলে বাইরে বেরোবে। সেজন্য এখন ও খুবই অসহায়ভাবে ওই গাড়ির জানলার কাঁচের ওপরেই হেলান দিয়ে বসে পড়ে। আইরিসকে এই অবস্থায় দেখে পাশে থাকা একটা মহিলার খুবই সন্দেহ হয়, সেজন্য এরা দুজন পাম্প থেকে বেরিয়ে আসার পরেই উনি পুলিশকে কল করে দেন।
এরপর রিচার্ড নিজের সেই অ্যাক্সিডেন্ট হয়ে যাওয়া গাড়ির কাছে চলে আসে, যেখান থেকে আইরিস ওই জঙ্গলের মধ্যে পালিয়ে গেছিল। এখন ও ওই গাড়ির মধ্যে থেকে আরো একটা ড্রাগসের ইনজেকশন আর নিজের বেশ কিছু দরকারি জিনিস বের করে আনে, আর তারপর ওই গাড়িটাকে ওখান থেকে সরানোর চেষ্টা করে। কিন্তু এসব কিছুর মধ্যেই ওখানে একজন পুলিশ চলে আসে। এখানে পুলিশকে দেখে আইরিস অনেকটা নিশ্চিন্ত হয়। এখন ও মনে অনেকটা আশা নিয়ে ওই গাড়ির মধ্যে থেকে চুপচাপ ওই পুলিশটার দিকে তাকিয়ে থাকে। কিন্তু রিচার্ড এখনও ওর নানা রকম মিথ্যে কথা বলে ওই পুলিশটাকে ভুল বোঝানোর চেষ্টা করছিল। কিন্তু রিচার্ডের গল্প শুনে ওই পুলিশটার একটু সন্দেহ হয়, সেজন্য এখন উনি গাড়ির কাছে এসে আইরিসের সাথে কথা বলার চেষ্টা করেন। তখন আইরিস কোনো রকমে বহু কষ্ট করে ইশারার সাহায্যে ওই গাড়ির মধ্যে থাকা সেই ড্রাগসের ইনজেকশনটা দেখিয়ে দেয়, যেটা দেখে ওই পুলিশটার সাথে সাথেই রিচার্ডের ওপরে খুবই সন্দেহ হয়। কিন্তু উনি কিছু করে ওঠার আগেই রিচার্ড হঠাৎ করে ওনার ওপরে আক্রমণ করে ওনাকে মারতে মারতে মেরে ফেলে, আর এরপর ও ওই পুলিশটার মৃতদেহ ওর গাড়ির মধ্যে ঢুকিয়ে সেটাতেও আগুন ধরিয়ে দিয়ে ওখান থেকে চলে আসে। নিজের চোখের সামনে এসব কিছু দেখে আইরিস প্রচণ্ড ভয় পেয়ে গেছিল। রিচার্ড যখন এই সমস্ত কাজ করছিল, তখন আইরিস সেই সুযোগেই ওর গাড়ির মধ্যে রাখা সেই ড্রাগসের ইনজেকশনটা নিজের কাছে লুকিয়ে রেখে দেয়। এরপর রিচার্ড ওকে নিয়ে ওই জঙ্গলের মধ্যে থাকা নিজের একটা গোপন ঠিকানায় যেতে শুরু করে। রাস্তায় যাওয়ার পথে রিচার্ড বলে, আমার গার্লফ্রেন্ডের গাড়ি অ্যাক্সিডেন্টের পর সে বেশ কিছু মাস ধরে অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল। সেই সময় ও কোনোভাবেই নড়াচড়া করতে পারত না, আর এইভাবেই বেশ কিছু মাস থাকার পর ও মারা যায়। সেজন্য এখন আমি ভেবেছিলাম আগামী বেশ কিছুদিন আমি তোমাকেও নিজের কাছে সেই একই রকমভাবে রেখে দেব। সেজন্যই আমি তোমার শরীরে ড্রাগসের ইনজেকশন দিয়ে তোমাকেও আমার গার্লফ্রেন্ডের মতন পুরোপুরি প্যারালাইজ করে দিয়েছি, যাতে তোমার সাথে থেকে আমি আমার গার্লফ্রেন্ডের সাথে কাটানো সময়গুলো মনে করতে পারি। কিন্তু দুর্ভাগ্যবশত আজ তোমার জন্য আমাকে দুজন মানুষের খুন করতে হয়েছে, আর এখন আমি আমার এই কাজের কোনো রকম প্রমাণ রাখতে চাই না, সেজন্য আমি এখনই তোমাকে মেরে ফেলবো। এই কথা শুনে আইরিস বলে, তুমি আমাকে ছেড়ে দাও, আমি তোমার ব্যাপারে কাউকে কিছুই জানাবো না, আর তাছাড়া আমি তোমার সম্পর্কে কিছুই জানি না, তুমি কি কাজ করো, কোথায় থাকো, আমি সেসব কিছুই জানি না। আর আশা করি রিচার্ড তোমার আসল নাম না, তুমি তোমার আসল নামটাও আমার কাছ থেকে লুকিয়ে রেখেছো, তাই এখন আমার জন্য তোমার কোনো রকম অসুবিধা হবে না। কিন্তু রিচার্ড ওর কোনো কথাই শুনতে চাইছিল না, সেজন্য এখন শেষ অবধি কোনো উপায় না দেখে আইরিস ওর কাছে লুকিয়ে রাখা সেই ড্রাগসের ইনজেকশনটা হঠাৎ করেই রিচার্ডের পায়ে ফুটিয়ে দেয়। কিন্তু এরপর সেই ইনজেকশনটাকে আঙুল দিয়ে চাপার মতন ওর শরীরে আর কোনো ক্ষমতা ছিল না, যেটা দেখে রিচার্ড ওই ইনজেকশনটা নিজের পায়ের থেকে সরিয়ে আইরিসকে বলে, তোমাকে এখন পুরোপুরি সুস্থ হতে গেলে প্রচুর পরিমাণ জল খেতে হবে, না হলে এই ড্রাগসের রিয়াকশনটা কাটতে অনেকটা সময় লেগে যাবে, আর তোমার সুস্থ হয়ে ওঠার আগেই আমি তোমাকে মেরে ফেলবো। আর এটা বলেই ও আইরিসকে নিয়ে জঙ্গলের মাঝখানে থাকা একটা বিশাল বড় ফাঁকা ঝিলের কাছে চলে আসে। এরপর ও নিজের গাড়ির থেকে একটা বন্দুক আর চাকু বের করে আইরিসকে টানতে টানতে ওই ঝিলের একদম পাশে নিয়ে যায়। তারপর একটা নৌকায় করে ওকে ঝিলের একদম মাঝখানে নিয়ে গিয়ে সেখানে ওকে জলের মধ্যে ডুবিয়ে মারার প্রস্তুতি নিতে শুরু করে। এই সময় আইরিস লক্ষ্য করে রিচার্ড ওর কোমরে সেই বন্দুক আর চাকুটা গুঁজে রেখে দিয়েছে, যেটা দেখে ওর মাথায় একটা আইডিয়া আসে। এখন ও কাঁদতে কাঁদতে রিচার্ডকে বলে, আমাকে মারার আগে তুমি শেষবারের মতন আমার একটা কাজ করে দেবে, আমার পকেটের মধ্যে আমার ছেলের একটা প্রিয় খেলনা আছে, মারা যাওয়ার আগে আমি একবার সেই খেলনাটা দেখতে চাই, তুমি কি আমার পকেট থেকে সেটাকে বের করে দেবে? এই কথা শুনে রিচার্ড ওকে সাহায্য করার জন্য ওর একদম কাছে চলে আসে, আর সেই সুযোগে আইরিস ওর কোমর থেকে সেই চাকুটা বের করে সেটা মুখের মধ্যে ঢুকিয়ে দেয়। এই ঘটনায় রিচার্ড প্রচণ্ড আহত হয়ে গেছিল। এখন ও তাড়াতাড়ি করে নিজের কোমর থেকে সেই বন্দুকটা বের করে আইরিসকে গুলি করে মেরে ফেলার চেষ্টা করে। কিন্তু এখন আইরিস ওই নৌকার মধ্যে জোরে জোরে ডান দিকে আর বাঁ দিকে নড়াচড়া করছিল, যার ফলে ওই নৌকাটা প্রচণ্ড জোরে দুলতে শুরু করে, আর সেজন্য রিচার্ড ডিসব্যালেন্স হয়ে ওই নৌকা থেকে জলের মধ্যে পড়ে যায়। আর ও জলে পড়ার আগে ওর বন্দুকটা ওর হাতে থেকে ফসকিয়ে ওই নৌকার মধ্যে এসে পড়ে। এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই রিচার্ড তাড়াতাড়ি করে আবার ওই নৌকায় উঠে আসার চেষ্টা করে, কিন্তু এর মধ্যে আইরিস কোনোরকমে ওর সেই বন্দুকটা হাতে নিয়ে ওর দিকে এলোপাতাড়ি গুলি চালাতে শুরু করে, যার মধ্যে থেকে দুটো গুলি রিচার্ডের গায়ে লেগে ও আবার ওই জলের মধ্যে পড়ে যায়। এখন অবশেষে আইরিস খুবই নিশ্চিন্তে ওই নৌকার মধ্যে শুয়ে পড়ে, কিন্তু কিছুক্ষণ পরেই ও লক্ষ্য করে ওই নৌকার মধ্যে প্রচুর পরিমাণ জল ঢুকতে শুরু করেছে। আসলে একটু আগে রিচার্ডকে গুলি করার সময় বেশ কিছু গুলি লেগে ওই নৌকাটা ফুটো হয়ে গেছিল, আর এখন মুহূর্তের মধ্যেই সেগুলো দিয়ে জল ঢুকে ওই নৌকাটা পুরোপুরি ডুবে যেতে শুরু করে।
আর ওই নৌকার সাথে সাথে আইরিসও ওই জলের মধ্যে তলিয়ে যায়। কিন্তু এই ঘটনার কিছুক্ষণ পরেই দেখা যায় আইরিস কোনো রকমের সাঁতার কেটে জলের উপরে উঠে এসেছে, আর এরপর ও বহু কষ্ট করে সাঁতার কাটতে কাটতে পাড়ে চলে আসে। আসলে এখন প্রচুর পরিমাণ জল খেয়ে নেওয়ার ফলে ওর শরীর থেকে সেই ড্রাগসের প্রভাবটা কমে গেছিল। এখন ও বেশ কিছুক্ষণ ধরে খুবই নিশ্চিন্ত মনে ওই ঝিলের ধারেই বসে থাকে। কিন্তু কিছুক্ষণ পরেই ও একটু দূরের থেকে একটা আওয়াজ শুনতে পায়। দেখা যায় রিচার্ড খুবই আহত অবস্থায় কাতরাতে কাতরাতে ওর থেকে বেশ কিছুটা দূরেই ওই ঝিলের পাড়ে এসে উঠেছে, আর এখন আহত হয়ে যাওয়ার কারণে ও প্রচণ্ড জোরে জোরে চিৎকার করছিল। দূর থেকে এসব কিছু দেখে আইরিস ওর কাছে চলে যায়। দেখা যায় শরীরে দুটো গুলি লাগার পর আর ওই চাকুর আঘাতে এখন ও প্রচণ্ড আহত হয়ে গেছিল। এখন ও প্রচণ্ড যন্ত্রণায় মাটিতে শুয়ে শুয়ে কাতরাচ্ছিল। ওর মধ্যে আর কোনো রকমভাবেই উঠে দাঁড়ানোর ক্ষমতা ছিল না। দেখে খুব ভালোভাবেই বোঝা যাচ্ছিল আর কিছুক্ষণের মধ্যেই ও মারা যাবে। এখন আইরিস ওকে বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ, আজকে তোমার জন্যই আমি আমার ছেলের স্মৃতি ভুলে গিয়ে নিজের জীবনটাকে আবার নতুন করে ভালোবাসতে শিখেছি। আর এই কথা বলেই ও রিচার্ডকে ওখানে ফেলে রেখে নিজের নতুন জীবনের দিকে এগিয়ে যেতে শুরু করে। আর এখানেই এই সিনেমার গল্পটা শেষ হয়। তো আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানিও। ভালো লাগলে লাইক করো আর খারাপ লাগলে ডিসলাইক করো। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।